যেগুলো
দেখে নিব ট্রিকল আপ থিওরি। এখন আমরা আসি ট্রিকল আপ থিওরিতে। সো ট্রিকল আপ থিওরি কি? ট্রিকল আপ থিওরি হচ্ছে লোয়ার ইনকাম গ্রুপ থেকে যে ফ্যাশনটা মুভ করে আপওয়ার্ড দিকে যায়, অর্থাৎ হায়ার ইনকাম গ্রুপসের দিকে যায়। সো ফ্যাশনটা প্রথমে অ্যাডপ্ট করে হচ্ছে যারা লোয়ার ইনকাম করে, তারা প্রথমে এই ফ্যাশনটাকে হচ্ছে অ্যাডপ্ট করে, দেন হচ্ছে এটা হায়ার ইনকাম যে যারা পার্সন আছে তাদের কাছে আসলে এই ফ্যাশনটা হচ্ছে মুভ হয়ে যায়। এটার কিছু এক্সাম্পল আছে, যেমন আমাদের যে রিপ জিন্স অথবা আমাদের যে আমরা পড়ছি, এই আমাদের পড়ছি ছিল সেটা হচ্ছে আমরা বিভিন্ন ড্রাই প্রসেসগুলো পড়ছি, তার মধ্যে ছিল উইস্কার রেপিয়ার হোল। সো এই জিনিসগুলো আসলে ছিল যে আমরা চাচ্ছি প্যান্টের উপরে, তারপর বিভিন্ন প্যান্টের উপরেই হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ড্রাই প্রসেসগুলো দিয়ে থাকি। এই থিওরিটা আসলে আসছে যে যারা আসলে অনেকদিন ধরে জিন্স প্যান্ট ইউজ করতো, জিন্স প্যান্টটা তো আগে উন্নত লেয়ারগুলো ইউজ করতো, তারা হচ্ছে তারা অনেক মেকানিক্যাল অ্যাকশন হতো, তারা অনেক হার্ড ওয়ার্ক করতো। সো তার জন্য আসলে তারা জিন্স প্যান্টটা খুলতো, ফলে কাজ করার ফলে তাদের জিন্স প্যান্ট হয়ে হয়ে যেত, প্লাস হচ্ছে তাদের বিভিন্ন জায়গায় ছেড়ে যেত। সো এইটা হচ্ছে পরে ফ্যাশনটা মুভ করে, এখন হচ্ছে আপওয়ার্ড দিকে আসছে, অর্থাৎ আমাদের সোসাইটিতে যারা ইনকাম যাতে বেশি, সোসিও ইকোনমিক ইনকাম লেভেল যাতে বেশি, তারা এখন দেখা যায় যে এই টাইপের জিনিসগুলো পরে তাদের ফ্যামিলির লোকজন এই টাইপের জিনিসগুলো পরে। সো এটা একটা পারফেক্ট এক্সাম্পল অফ ট্রিকল আপ থিওরি। দেন আমরা দেখি হচ্ছে ট্রিকল অ্যাক্রস থিওরি। ট্রিকল অ্যাক্রস থিওরি হচ্ছে হরিজন্টাল থিওরি। সো এই থিওরিটা কি? এই থিওরিটা হচ্ছে যে এটা সিমিলার গ্রুপস এবং সিমিলার সোশ্যাল লেভেলদের মধ্যে এই থিওরিটা থাকে এবং এটা হচ্ছে অ্যাক্রোসলি মুভ করে। এটার একটা এক্সাম্পল হচ্ছে যে আমরা ফর্মাল যে ড্রেসগুলো পরি, এটা একটা এক্সাম্পল হতে পারে। কারণ হচ্ছে দেখা যায় যে সমাজে যারা এস্টাবলিশড, অর্থাৎ যাদের ইনকাম লেভেলটা মিডিয়াম হায়ার মিডিয়াম প্লাস হচ্ছে লোয়ার, তারা দেখা যায় যে ফর্মাল ড্রেস সবাই ইউজ করে। সো এটা অ্যাক্রোসলি মুভ করে। সো আমাদের ফ্যাশন ডিজাইনের থিওরি হচ্ছে এই ডিটাই, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা নেক্সট ক্লাসে অন্য